ডেটা সাফিসিয়েন্সিতে আমাদের একটি কোয়েশ্চেন দেওয়া থাকে এবং দুটো ইনফরমেশন দেওয়া থাকে। আমরা অনেকবার অলরেডি বলে ফেলেছি, বাট তোমাদের মাথায় যেন একেবারে গেঁথে যায় আমি আবার বলবো, সেটা হলো কখন কোনটি দাগাতে হয়। যখন শুধুমাত্র ইনফরমেশন এ দিয়ে অ্যান্সার করা যায় তখন তুমি এ দাগাবে, যখন শুধুমাত্র বি দিয়ে অ্যান্সার করা যায় তখন তুমি বি দাগাবে, যখন এ এবং বি দুটোকে একসাথে করে কম্বাইনলি অ্যান্সার করবে তখন তুমি সি দাগাবে বা কম্বাইনলি সি, যখন এ দ্বারাও আলাদাভাবে অ্যান্সার করা যায় বি দ্বারাও আলাদাভাবে অ্যান্সার করা যায়, মানে দুটো আসলে ডিফারেন্টলি অ্যান্সার বের করতে পারে, সেক্ষেত্রে তুমি ডিফারেন্টলি ডি দাগাবে, এবং কোনোভাবেই যদি অ্যান্সার বের করা না যায় সেক্ষেত্রে তুমি ই দাগাবে। সো এটাই হলো ডেটা সাফিসিয়েন্সির কোয়েশ্চেন সলভ করার পরে ওএমআর শিটে কোন অপশান দাগাবে সেটার নিয়ম। এবার আসা যাক প্রশ্নে। প্রশ্নে বলা হয়েছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এন, তো তোমাকে এন এর ভ্যালু বের করতে বলেছে ইফ দ্য ইকুয়েশন ইজ দিস। এখন দেখো ইকুয়েশন থেকে এন এর ভ্যালু বের করতে হবে, কিন্তু এখানে আরও একটি ভ্যারিয়েবল আছে এস, তুমি যদি এস এর ভ্যালু জানো তাহলেই কিন্তু এন এর ভ্যালুটা এমনি চলে জেনে যাবে। সো এবার দেখা যাক ইনফরমেশন এ, সো আমরা আমাদের ফর্ম্যাটে ফেলে দিই, শুরুতে আমরা এ দ্বারা ট্রাই করি, রাইট? এ দ্বারা ট্রাই করে আমাদের দেখতে হবে যে এ দ্বারা অ্যান্সার বের করা যায় নাকি এ দ্বারা অ্যান্সার বের করা যায় না। সো এস ইকুয়াল টু টু, এখানে যদি এস এর জায়গায় টু বসিয়ে দিস অফকোর্স আমরা এন এর ভ্যালু বের করে ফেলতে পারবো, তার মানে এ দ্বারা অ্যান্সার বের করা যায়। এরপর আমরা বি দ্বারা ট্রাই করব এবং আমরা দেখব বি দ্বারা অ্যান্সার বের করা যায় নাকি যায় না। বি দ্বারা যদি দেখি এন ইকুয়াল টু এন বাই এস ইকুয়াল টু ফোর, বা এখান থেকে আমি লিখতে পারি না এস, এস যদি দেখে চলে যায় এন বাই ফোর। সো এই এস এর জায়গায় যদি এন বাই ফোর দিয়ে দিই তাহলেও কিন্তু এই ইকুয়েশনে একটাই ভ্যারিয়েবল থাকে, সেটা হলো এন, তার মানে ইনফরমেশন বি দিয়েও কিন্তু বের করা যায় যে এন এর ভ্যালু কত। অতএব এখানে খেয়াল করে দেখো ইনফরমেশন এ দিয়েও বের করা যায় বি দিয়েও বের করা যায়, মানে কি দুটোকেই আলাদা আলাদাভাবে বা ডিফারেন্টলি অ্যান্সার বের করা যাচ্ছে। অতএব আমাদের রাইট অ্যান্সার হলো ডি, তার মানে হলো ইনফরমেশন এও সাফিসিয়েন্ট ইনফরমেশন বিও সাফিসিয়েন্ট, শুধুমাত্র এ দিয়েও অ্যান্সার বের করা যায় শুধুমাত্র বি দিয়েও অ্যান্সার বের করা যায়। অতএব এই কোয়েশ্চেনের অ্যান্সার হলো ডি।